গ্রন্থাগার হচ্ছে পণ্ডিতের পাণ্ডিত্য অর্জনের তীর্থস্থান, জ্ঞান সাধকের জন্য গবেষণাগার, ধার্মিকদের দূত, লেখক সাহিত্যিকের জনক, সমাজের প্রজ্বলিত প্রদীপ, জ্ঞান বিজ্ঞানের আলোকবর্তিকা, অন্ধজনের আলো, নির্মল শুদ্ধ আত্মার বাহন, তানভীর ইমাম মুক্তিযোদ্ধা পাঠাগার। আজ সোমবার উল্লাপাড়া উপজেলাধীন সলোপ ইউনিয়নের তানভীর ইমাম মুক্তিযোদ্ধা পাঠাগারে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা কিছু বই উপহার দেন উল্লাপাড়া দলিল লেখক সমিতির সেক্রেটারি মোহাম্মদ শাহাদত সরকারের পক্ষে বিশিষ্ট সাংবাদিক রিয়াজুল ইসলাম সবুজ। এ সময় উপস্থিত ছিলেন সলোপ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সেক্রেটারি কাজী এহসানুল হাসান সন্টু।